সামাজিক জায়গায় থাকার কোন নৈতিক অধিকার নেই। মানুষকে সাত দিনের মধ্যে সকল কার্যক্রম স্থানান্তরিত করতে হবে। 184 বছর আগে ঢাকা কলেজ এই উপমহাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এবং সন্ত্রাসীরা সিটি কলেজ পুলিশের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর কর্মকর্তারা এই সরকারকে সম্পূর্ণ আমাদের 184 বছরের ইতিহাসে কখনো অধ্যক্ষের কার্যালয় এসে পাম্পিং করে নাই। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকের হাতের মধ্যে না দেয় তাহলে ঢাকা কলেজের এই আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যাবে। আমি তিনাকে বলবো ঢাকা কলেজের সাথে শিক্ষার্থী হিসেবে যা হচ্ছে ঢাকা কলেজের সাথে আপনাকে দায়িত্ব নিতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে। আজকে ঢাকা কলেজে আসবেন, আজকে রাতেই আসবেন। আমি আবারও রিপিট করছি, 184 বছর বয়সে এরকম ঘটনা ঘটে নাই। আজকে সিটি কলেজ বারবার পরিকল্পিত ভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করে। আপনারা দেখেছেন আমাদের ইন্টারের শিক্ষার্থী যেভাবে বর্ণনা দিয়েছে, করোনার সূত্রপাত কিভাবে হয়েছে। সুতরাং সিটি কলেজের এই জায়গায় সাহসাহেবের মতো ধানমন্ডির আবাসিক জায়গায় থাকার কোন নৈতিক অধিকার নেই। কলেজকে সাত দিনের মধ্যে সকল কার্যক্রম স্থানান্তরিত করতে হবে। বাংলাদেশটাই শুধু উপমহাদেশের এই প্রতিষ্ঠান যদি বিতর্কিত হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিতর্কিত হবে। ঢাকা কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, তার জন্য যা যা অবস্থা এখন যা যা পদে সব দূর করতে হবে। সিটি